আমরা কিতাবে কোনোদিন পাইতাম না, আপনাদের কাছে কোনোদিন আমরা বলতে পারতাম না, লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি জামে, কোনো একটা ক্ষেত্র আছে বইলাই তো দিলাম, গোস্ত পুরো রাখতে পারেন, তিন ভাগে ভাগ করা কোনো জরুরি না, কিন্তু হ্যাঁ গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না, গরিব আত্মীয় স্বজনকে ভুলা যাওয়া, পাড়া প্রতিবেশীকে ভুলা যাওয়া, গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না, এটাও ঠিক না। একদল আছে বাড়িতে যায়া যায় নেয়, আর একদল আছে ঘরের ভিতরে বসে চোখের পানি ঝরায়, এরা চাইতে পারে না, আর এদেরকে কেউ খুঁজে দেয়ও না। একদল আছে বাড়ি বাড়ি যায় নেয়, এই জন্য গোশতের বিক্রির বাজার বসে, বিকালবেলা গোশত কিনতে পাওয়া যায়, এটা একদল আছে, এদের পাকানেরও ব্যবস্থা নেই আর এরা খায়ও না, এরা নেয় বিক্রির জন্য। কিন্তু আরেকদল আছে দেখেন ঘরের ভিতরে যে চোখের পানি ঝরাইতেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, অপেক্ষা করো কেউ যদি কিছু দেয়, যে দেখেন একটু মরিচ বাইটা, একটু কি বলে এটাকে আদা বাইটা, একটু মশলা নিয়ে বসা আছে, কেউ কিছু দিলে পাকাইয়া দিব, কিন্তু ওই ঘরগুলো কেউ খোঁজে না, কসম খোদার খোঁজে না, আফসোস। এইখানে বিত্তশালীরা ওই ঘরগুলোকে খোঁজে না, যেরকম আমার পাড়ায় কয়টা ঘর আছে যারা হাত পাতে না, যারা কারো বাড়িতে যায় টোকায় না, যারা কাউকে ফোন করে না, কয়টা ঘর আছে? প্রত্যেক পাড়াবাসী যদি এরকম বাইটা নেয় যে কার ঘরে কুরবানি দেয় নাই, তলাশ করো। মহল্লাবাসী যদি আগের থেকে চুপে চুপে লিস্টি করে যে আমার মহল্লায় কে কে কুরবানি দেয় নাই, এটা লিস্টি রাখো। মসজিদে লিস্টি করলো, এক জায়গায় জমা করলো, সব গড়ে গড়ে নিয়ে দিয়ে আসলো। একটা সময় ছিল ছোটবেলা, আমরা দেখছি আমাদের মহল্লায় দেখছি, ছোটবেলা গ্রামে দেখছি, কোরবানি আর কয়টা হইতো, সবাই বলতো ঘর কয়টা, এক জায়গায় জমা হইতো, ওইখান থেকে ভাগ হইতো, সবার বাড়িতে পৌঁছে যায় দিয়ে আসতো। ওই সময় মহব্বত ছিল, মিলও ছিল, সব কিছু ছিল। এটা করেন খবর নেন ওদের, অনেক ঘর আছে আমাদের মহল্লায়, অনেক ঘর আছে আমাদের সমাজে যারা মশলা নিয়ে বসে থাকে কিন্তু কারো কাছে হাত পাততে পারে না। আমরা তো ভাবি আমাদের এখানে যত বড় লাইন হবে, যারা নিতে আসবে দুই টুকরা করে করে দিমু, একটা ধমক দিমু, এটি একটা ক্রেডিট, মানুষ দেখলো আমি গোস্ত বিলাইতেছি, পায়ে হাত দিয়া বলি না না আসেন, পুরা খাইতেও পারেন আবার পুরা দিতেও পারেন, হ্যাঁ আল্লাহ দিয়া খোশ হয়। এই জন্যই তো বলছে মাঙ্গো উসিসে জুদে খুশিসে, মাঙ্গো উসিসে জুদে খুশিসে, আল্লাহ খুশি খুশি দেয়, মাঙ্গো উসিসে জুদে খুশিসে, কাহো উসিসে জু না কাহে কিসিসে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারো কাছে বলে না, এটা খারাপ দিন আমার কাছে গ্যান গ্যান করে, আমাদের কাছে তিনবারের জায়গায় চতুর্বার চাইলে চিৎকার দিয়ে উঠি, তুই আমার কাছেই চাস কি লেখা আল্লাহ। এই জন্যই তো কবি লেখছেন, মনীষীরা লেখছেন, মাঙ্গো উসিসে জু দে খুশিসে, কাহো উসিসে জু না কাহে কিসিসে, কারো কাছে তোমার রাস ফাঁস করবে না। আসেন পাড়ার মহল্লার যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তালাশ করেন, কার ঘরে কোরবানি হয় নাই, সে মশল্লা বেটা নিয়ে বসে আছে, এমন যেন না হয় তারও চোখের পানি ঝরে বাচ্চাদেরকে কিছু বলতে পারে না। উচিত তো ছিল, উচিত তো ছিল যারা গরু আনছে, উচিত ছিল যারা দেয় নাই ওদের বাচ্চাদেরকে ডাইকা বলতো বাবা তোরা আনস না আমরা আসছি, তুগো গরু এটা লো হাতে লো ঘুরতে থাক, কালকে জবা হবে আমরা মিলা খাবো, উচিত তো ছিল সমাজে এই আওয়াজ হওয়া, যদি হয়তো এক বছর করে দেখেন না সমাজ কিরকম সুন্দর হয়, কতটুকু সুখ আসে, কতটুকু শান্তি আসে, আপনার চিত্তে কতটুকু সুখ আসে দেখেন না। যারা আনছে যারা আনে নাই সবাইকে ডাইকা যদি বলে তুই আনস না, তাতে কি আছে, আমি তো আনছি, আমি তো তোর মহল্লার ভাই, তুই চিন্তা করস কি জন্য, বাচ্চাদেরকে যদি ডাইকা বলে বেটা আমরা তো আনছি, তোমার আব্বা আনে নাই তো কি হলো, লও গরু মহল্লায় ছাড়ো, কালকে জবা হবে সবাই মিলে খাবো, দেখেন সুখ কিরকম আসে, শান্তি কিরকম আসে, দিছিল তো ইসলাম একটা পদ্ধতি। আল্লাহ আমাদের জানতে চাই না, শিখতে চাই না, শিখলে ভাবি হায় হায়, শিখলে ভাবি যে আমি যে শিখবো এই বয়সে কি বলবো, যারে জিজ্ঞাসা করবো সে তো আমার বাচ্চার বয়সের, একে জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করি কি করা, আমার মানিজ্জত নষ্ট হয়ে যাবে, জাইনা ফেলবে আমি যে জানি না,
আচ্ছা আপনি যে জানেন না এটা আমরা না জানলাম, কিন্তু কেরামান কাতিবিন তো জানে না, বানানিওয়ালা আল্লাহ জানে না কি না, আল্লাহর থেকে লুকাইয়া দিবেন, হ্যাঁ আমাদের থেকে লুকাইলেন ঠিক আছে, কিন্তু আল্লাহর থেকে লুকাবেন করতে কা, কেরামান কাতিবিন থেকে লুকাবেন করতে কা। এই জন্য আসেন আসেন, সুযোগটাকে কাজে লাগাই, যা চলে গেছে চলে গেছে, এটার জন্য ইস্তেগফার বাড়ায় দিই, খুব ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, ইস্তেগফার করি, যেটুক সময় আছে তসবি পড়ি, তাহলিল পড়ি, 700 গুণ বাড়ায় দিছেন এই 10 দিনে, 700 গুণ, সব আমল 700 গুণ বেড়ে যাবে। হায় আমি তো ভাবি জীবনে একটা লাইলাতুল কদর পাইলেই হলো, জীবনে একটা আশারা পাইলেই হলো, কিছু সুযোগ আছে জীবনে একবার পাইলেই হলো, জীবনে একবার পাইলেই হলো, হজ জীবনে একটা হইলেই হলো, যদি হজ হয়, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত লেখা হয়ে যাবে, নিষ্পাপ হয়ে ফিরবে। হাজি যখন বিদায় হজ করে তখন একজন ফেরেশতা কাদের ভিতরে হাত দেয়, হাত দিয়ে কানে কানে বলতে থাকে, যদিও হাজি শুনে না, যা নতুন দিন শুরু কর, তোর পিছনের দিনটা নাই, ওটা মুছা দেওয়া হয়েছে, আজকের থেকে নতুন দিন শুরু কর। হাজি 400 লোককে নিয়ে জান্নাতে যাবে, 400 লোকের সর্দার হবে হাজি, ঝান্ডা থাকবে তার কাছে। হ্যাঁ 12ই রবিউল আউয়াল পর্যন্ত হাজি যার জন্য মাপ চাবে তাকে আল্লাহ মাফ করবে। এই জন্য বলছেন হাজি যখন যায় তখনও দোয়া চাইও, আর হাজি যখন আসতে শুনো তো বাড়ির থেকে আগে বাইরা যাইয়া সবাই আগে যাইয়া তোমার জন্য মাগফিরাতের দোয়া চাও, আমাকে মাফ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। হাজিকে ইস্তেকবাল করো। ছিল একদিন, নাহলে কিতাবে তো এই কথা কোনোদিন আসতো না। হাজি তো হাজি, হাজির জানোয়ারদেরকে পর্যন্ত মানুষ আগে বাড়ায় দিত, হাজিরা কখনো আগে জানোয়ার নিয়ে যেতেন না, জানোয়ারের গায়ে একটা চিহ্ন দিয়ে দিতেন যে এটা হজের, এটা কি হজের ভিতরে জবা হবে, 10 তারিখে জবা হবে। তো মুসলমানদের নীতি ছিল যে এটাকে দেখতো সেটাকে কিছু খাওয়াইয়া আগে করে দিত, মক্কার দিকে আগে করত, এইভাবে হইতে হইতে এটা মক্কায় যে মিনায় উপস্থিত হইত, সবাই চিহ্ন দিয়া দিত, যার জানোয়ারের এরকম মূল্য ওই হাজির মূল্য কত হবে। ছিল একদিন, আজকে সব বিলীন হয়ে গেছে। রহমত আসবে তো আসবে কোত্থেকা, বরকত আসবে তো আসবে কোত্থেকা, হ্যাঁ শান্তি আসবে তো আসবে কোত্থেকা, সুখ আসবে তো আসবে কোত্থেকা, কি বলেন হ্যাপি হব তো হব কি কইরা, কিছুই তো নাই, আপনি ভাবতেছেন এই বস্তু দিয়ে হ্যাপি হয়ে যাবেন, যত বিল্ডিং দাঁড়াইছে তত এলাকায় গিঞ্জি হয়েছে, যত গিঞ্জি হয়েছে তত আলো বাতাস এখান থেকে দূর হয়েছে, যত আলো বাতাস কম আসা শুরু হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কি হয়েছে মেডিসিন বেশি বেশি দুনিয়াতে আবিষ্কার হয়েছে, শুধু মেশিনের মেডিসিনের ফ্যাক্টরি আলারা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়েছে, আর কি সত্য তো এটাই, কি রাগ হয়ে গেলেন, সত্য তো এটাই। আপনি টাকা দেখেন কেন, বিল্ডিং এর বাড়া দেখেন কেন, আপনি মাসে কত টাকার ওষুধ খান এটা দেখেন না কেন, ডাক্তাররে কত টাকা ভিজিট দেন এটা দেখেন না কেন, এটা কেন দেখেন না, এটা তো আজ থেকে 50 বছর আগে লাগতো না, মানুষ ওষুধ কি জিনিস চিনত না, ঠিক না, হ্যাঁ গ্রাম্য ছালবাকলা দিয়ে চলে যেত, ঠিক না, গাছপালা দিয়ে চলে যেত, ঠিক না, টোটকা সোটকা দিয়ে চলে যেত, ঠিক না, এত তো খাইতে হইতো না, এখন তো সকালে যেই ওষুধ খাই নাস্তা না খাইলো চলে, হাসেন কেন, হ্যাঁ সকালে যেই কটা ট্যাবলেট খাই নাস্তা, মাঝে মাঝে মানুষে বলে এতটি ওষুধ খেলে খাইবেন করতে খাইলে কি তো কম খান আপনি, এতগুলো ওষুধ খেলে কোথায় খাবে মেরে দোস্ত, আসেন পায়ে হাত রেখা বলি, সুযোগ আসছে কাজে লাগাই, সুযোগ আসছে কাজে লাগাই, কাজে লাগাই, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বইলেই তো দিলাম গোস্ত, আমরা কিতাবে কোনোদিন পাইতাম না।
আপনাদের কাছে কোনো দিন আমরা বলতে পারতাম না লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি জামে। কোনো একটা ক্ষেত্র আসে, কোনো কোনো সময় আসে, এক লোকমা খানা কোনো ক্ষুধার্ত মানুষের মুখে উঠায় দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব বেশি হয়। এটার ক্ষেত্র আসে, মাঝে মাঝে এরকম ক্ষেত্র আসে, সময় আসে, ওই সময় এক লোকমা উঠায়া দেওয়া এক ঘর বানানোর চেয়ে উত্তম হয়। যান যে দেখে আসেন, আমি তো গতকাল তো সকালে আসলাম, পানি আর পানি, বাড়িঘর গুলার ভিতরে পানি, অধিকাংশ গরিব মানুষের ঘরই চলে গেছে, ঘর নাই, কাঁচা ঘর ছিল, খেরের ঘর ছিল অথবা পাটের খড়ির ঘর ছিল, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে, দুই পাশে রাস্তার উপরে মানুষ আছে, গরু ছাগলের সাথে একসাথে বাস করতেছে, যে দেখে আসেন চোখে পানি চলে আসবে আপনাদের। কিন্তু কালকের পরের দিন ঈদ, আমার ঘরে তো হাসি ফুটবে, ওদের ঘরে হাসি ফুটবে কি দিয়া। উচিত তো ছিল বিত্তবান যাদের কাল্লা পয়সা দিছেন, ধনবান যাদের কাল্লা ধন দিছেন, সম্পদশালী যাদের কাল্লা সম্পদ দিছেন, উচিত তো ছিল এদের যে ওই এলাকায় কোরবানি করো, নাহলে কাছাকাছি করো, চলো গোস্ত আমরা পাকায় নিয়ে যাবো, ওদেরকে বলবো ভাত তোমরা পাকায় নিও, চাল তো সবার ঘরেই কিছু না কিছু পাইছে ত্রাণের মাধ্যমে, কিন্তু গোস্ত কয়জন পাইছে। এমনও লোক বলতেছে শুকনো খাবার খাইতে খাইতে আর ভাল লাগে না, শুকনো কত খাওয়া যায়, সবাই খালি চিরা দেয়, মুড়ি দেয়, চাল দেয়, প্রয়োজনের জিনিস কেউ দেয় না, অর্থ কেউ দেয় না, যে দুটা শাকসবজি কিনা পাকাই, পাকাবে তো পাকাবে কোথায়, পানি তো এখনো নাই না সাড়ে নাই, যান বাংলাদেশের অনেক জেলা এরকম আছে পানিতে নিমজ্জিত। শুধু শুধু তো ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, এগুলো সুযোগ আমাদের জন্য, আসেন সুযোগগুলোকে কাজে লাগাই, শিখি, পক্ষে নেই, পক্ষে নেই, আর না বলি যে আমি জানি না, জানতে চেষ্টা করেন, একটা আমল করেন, একটা আমল হতে পারে, একটা আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, একটা শিখেন, একটা করেন, একটা মজবুতির সাথে করেন, সত্য এটাই। এই উম্মতের জন্য এই খোলা সুযোগ দিয়া রাখছেন আল্লাহ, উম্মতে মুহাম্মদের জন্য খোলা সুযোগ, এক সুন্নত দিয়া জান্নাতে যাবে, এক সুন্নত নবীর, এক সুন্নত আকড়ায়া ধরছে, এই সুন্নত দিয়ে শুধু এক সুন্নতকে শো কইরা জান্নাতে চলে যাবে, এক সুন্নতটাকে বাঁচায় নিবে আল্লাহর কাছে, এরকম প্রিয়। নাহলে আল্লাহ ঘোষণা দিতেন না, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এই ঘোষণা কোনোদিন আসতো না, নবীর সুন্নত আল্লাহর কাছে প্রিয়। শিখেন, সুযোগটা হাতের থেকে চলে যাওয়ার পরে প্রথমেই বলছিলাম যে অনেক কথা মনে উঠবে, চাহে চলে গেল, এই সময়গুলোতে দোয়া কবুল হয়। এই আয়াত কোরআনের এই দশ দিনের ভিতরে নাজিল হয়েছে, দশ দিনের জন্য, হ্যাঁ এই আয়াত কোরআনের নাজিল হয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই আয়াত নাজিল হয়েছে এই দশ দিনের জন্য, সারা বছরের জন্যই আছে কিন্তু বিশেষত্ব এই দশ দিন, এই তেরো দিন আইয়ামে তাশরিক সহ এই আয়াত নাজিল হয়েছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, বন্দারা যখন জিজ্ঞাসা করে আমার সম্বন্ধে আপনার কাছে, তাহলে আপনি বলে দেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি কাছে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে ডাকতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। দোয়া কবুল হয় এই সময়ের ভিতরে, চলে যাওয়ার পরে যদি বলি বা শুনেন তখন মনে উঠবে হয় দোয়া কবুল হয়, কত দোয়াই না করে রাখতাম, কত দোয়াই না করার ছিল,
যেমন আমি উদাহরণ দিলাম যে রমজান চলে গেলে অনেক কথা মনে ওঠে যে রমজানে এই দোয়া করলাম না কেন, এই দোয়া করলাম না কেন। বিশেষ করে যারা হজে যায়, উমরায় যায়, এরা যখন মক্কা মদিনার থেকে বাহির হয়ে যায় তো অনেক দোয়া মনে ওঠে, হায় হায় এটাও তো চাইতে পারতাম, এটা চাইলাম না কেন, এটা চাইলাম না কেন, এটা চাইলাম না কেন। ঠিক এই দিনগুলো চলে গেলেও কিন্তু মনে উঠবে, আর আখেরাতে তো মনে উঠবেই উঠবে, যখন দোয়ার কবুলিয়াত দেখবে, আমলের ফলাফল দেখবে, তখন আফসোস করতে থাকবে। যেটা হাদিস আজকে আমাদেরকে ইঙ্গিত দিছেন, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ আলা সাআতিন মাররাত বিগাইরি যিক্রিল্লাহ। আল্লাহ কাছে, আমরা কাছে হওয়ার পদ্ধতি আল্লাহ দিয়া দিছেন। শুনাইয়া দিছি আমি একটু আগে যে তুমি যত আমাকে স্মরণ করবা তত তোমাকে আমি কাছে টানতে থাকবো, টানতে 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 একটা পর্ব আসবে, আমি ঘোষণা দিব আহলু যিকরি আহলু মাজালিসি, এ আমার সদস্য, এ আমার সভাসদ, এ আমার মজলিসের লোক, আমি ঘোষণা দিয়ে দিব। ভাবেন না শুধু কথাগুলা শুনলেন আর এই কান দিয়া ঢুকাইলেন ওই কান দিয়া বাহির করে দিলেন। ও মেরে দোস্ত, সত্য এটো, আমাদের কথাগুলো সুরক্ষিত আছে। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতী, ফেরেশতা সুরক্ষিত করতেছে। এই ক্যাসেট গুলোই একদিন শোনানো হবে, তোমাকে এইভাবে এইভাবে বোঝানো হয়েছে। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাব আমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না।